প্রসঙ্গ কয়লা সিন্ডিকেট, বিস্ফোরণ বিধায়ক শিলাদিত্যর, কয়লা সিন্ডিকেটত জড়িত বিজেপি নেতা, সিবিআই তদন্ত লাগে বিধায়ক শিবু মিশ্রক। সমগ্র অসমৰ লগতে কার্বি আংলং হুজাই লঙ্কাত চলি আছে কলা হীরার মুকলি সিন্ডিকেট, আর এই সিন্ডিকেটর নেতৃত্বত আছে কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদর মুখ্য কার্যবাহী তুলিরাম রংভাং, হুজাই বিধায়ক শিলাদিত্য দেব আর লঙ্কার বিধায়ক শিবু মিশ্র। প্রাগ নিউজের সম্মুখত এই বিস্ফোরক অভিযোগ আনিছিল একাংশ স্থানীয় লোকে। অটোনমাস কাউন্সিলর শিব তুলিরাম রংভাংর নাম বারে বারে প্রকাশ হয়ে আছে, বিধায়ক শিবু মিশ্র আর হুজাইর বিধায়ক শিলাদিত্যর পৃষ্ঠপোষকতা এই চলি আছে বলে আমি সন্দেহ করছি। প্রত্যাশিতভাবে প্রাগ নিউজের বাতরিত কপনি উঠিল হুজাই কার্বি পাহাড়ত। বাতরির তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশ করে অভিযোগ নস্যাত করিলে দুই বিজেপি বিধায়ক শিবু শিলাদিত্য। আমি একদম জড়িত নহয়, ঠিক আছে, আমি এনেকা গম পাইছো যে পার ট্রাক বলে 10,000 টাকাকে দিয়া হয় আর সেই 10,000 টাকা 4,500 টাকা বিধায়ক সকল কারণে দিয়া হয়। 4,500 টাকা তো দূরের কথা, 4 টাকাও আমাক নিদিয়ে আর আমি নিবিচারো। ও সিন্ডিকেট চলি আছে, কোন কি করে আছে, ঘপকে যদি আমার বিধায়কের নামটা উলাই যায় দুঃখের কথা হয়। কত কয়লা সিন্ডিকেট, কোনে পয়সা খাই আছে, কি করে আছে, একেও গম না পায় আমার বিধায়ক। শিবু শিলাদিত্য কয়লা সিন্ডিকেটত জড়িত নাই, তেন্তে কোন জড়িত আছে কলা হীরার সিন্ডিকেটত? এইবার শুনক শিলাদিত্যর বিস্ফোরক অভিযোগ। বিজেপির হয়তো এজন দুজন ডিস্ট্রিক্ট লেভেলর নেতা তাতে ইনভলভ হয়ে আছে, নাম আমি এটা নকও কারণ আমার পার্টিগত কথা আছে। এইখানে কথা আমি অলরেডি আমি সংগঠনক আমি জানাইছো, আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া জানাইছো, যদি সিএম ভিজিলেন্স মানে হয় হলে নামখিনি হয়তো উলাই আহিব। ইমানেই নহয়, আনকি মুখ্যমন্ত্রী সোনোয়ালকো এই সম্পর্কে অবগত করুয়া বলে তথ্য রাজহুয়া করিলে দুই বিধায়কে। এই বিষয়ে আমি ইলেকশনের আগতে মই আর আমার বিধায়ক লামডিংর বিধায়ক শিবু মিশ্র ডাঙরিয়া আমি দুয়োজনে আমি সিএম সাহবক এইখানে কথা জানাইছিল। আর সেয়াই নহয়, আমার ভারতীয় জনতা পার্টির লঙ্কা মণ্ডলর কার্যকর্তা সকলেও এনেকা 18টা ট্রাক ধরেছিলেন, 18টা ট্রাক ধরে পেলায় কোর্টত কেস পর্যন্ত করা গৈছিল আর তারপরও কোন ধরনের তেনকা পদক্ষেপ লওয়া হওয়া নাই। আমার মুখ্যমন্ত্রী আমি অলরেডি কোয়া হয়েছে, আজির পরে বা ছ মাগতে আমি এসপিকে গৈছিলো যে এনেকা শুনা পাইছো নাকি কিবা অবৈধ কলে ইয়ার গই থাকে, এসপিকে আমি ওভার টেলিফোন কইছিলো। স্বাভাবিকতে প্রশ্ন উঠিছে, যদিহে মুখ্যমন্ত্রীক অভিযোগ দিয়া হয়েছিল কিয় ব্যবস্থা নললে মুখ্যমন্ত্রী, কিয় মুকলিভাবে চলি আছে কয়লা সিন্ডিকেট? শিলাদিত্যই দাবি করা ধরনে বিজেপি নেতা জড়িত থাকার বাবে ব্যবস্থা লওয়া নাই নাকি মুখ্যমন্ত্রী? প্রদ্যুৎ বরদলে দাবি করা ধরনে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের চলিছে নাকি সিন্ডিকেট? শিবু শিলাদিত্যর মন্তব্যই এই বিতর্কক এক নতুন মাত্রা প্রদান করিলে। ভিডিও জার্নেলিস্ট হিরকর সহযোগত রমেন কলিতা, রিপোর্ট প্রাগ নিউজ।